হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি খুব শর্ট টাইমে শুধু বলবো যে কোন কোন স্কলারশিপের জন্য এপ্রিল মাসটাই হচ্ছে অ্যাপ্লিকেশনের ডেডলাইন। তার মধ্যে অনেকগুলো স্কলারশিপ রয়েছে, বাট আজকে স্পেসিফিক দুইটা বা তিনটা স্কলারশিপের কথা বলবো। প্রথমত এশিয়ার রিজন থেকে যদি শুরু করি, তাহলে ইন্ডিয়ান যে ICCR স্কলারশিপ রয়েছে সেটার অ্যাপ্লিকেশনের ডেডলাইনটা হচ্ছে 30 এপ্রিল 2022। তো যারা ব্যাচেলার মাস্টার্স পিএইচডি প্রোগ্রাম অ্যাপ্লিকেশন করতে চাইছেন, তারা এই মাসের 23 তারিখের মধ্যেই ICCR স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। আর এই স্কলারশিপের অনেকেরই প্রবলেম হচ্ছিল যে A2A পোর্টাল, যেটা ICCR এর পোর্টাল, সেটা কাজ করছে না বলে। তো আপনাদেরকে বলে রাখি, যারা ICCR এ অ্যাপ্লিকেশন করতে চাইছেন তাদেরকে প্রথমত সুবর্ণ জয়ন্তীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করতে হবে, সেখান থেকে ICCR স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে, তাহলে আর প্রবলেম থাকবে না। এখন যাদের প্রশ্ন ছিল যে সুবর্ণ জয়ন্তী থেকে যে 1000 স্কলারশিপ সেটার বিষয়ে, এখানে 500 হচ্ছে ICCR, যেটা ব্যাচেলার মাস্টার্স পিএইচডি প্রোগ্রামের স্কলারশিপ, এবং বাকি 500 হচ্ছে শর্ট কোর্স করার জন্যে। তো নিশ্চয়ই যারা শর্ট কোর্সে করবেন তারা শর্ট কোর্সের জন্য BTEC-র জন্য অ্যাপ্লিকেশন করবেন, এবং যারা মেইন প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে চাইছেন তারা ICCR এর জন্য অ্যাপ্লিকেশন করবেন। পরবর্তী যে স্কলারশিপ সেটা হচ্ছে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ। এটা অস্ট্রেলিয়া থেকে দেওয়া হচ্ছে, শুধুমাত্র মাস্টার্স প্রোগ্রাম করার জন্য অ্যাপ্লিকেশন করা যাবে। মাস্টার্সের স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং এটার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার একটা বিষয় আছে, 4টা গ্রুপ ভাগ করা আছে, এবং ওয়ার্কের এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোয়ালিফিকেশন প্রয়োজন হবে, এবং যারা অ্যাপ্লিকেশন করতে চান মাস্টার্স প্রোগ্রামে তাদেরকে এই মাসের অর্থাৎ এপ্রিলের 29 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপের জন্য। এরপরে যেটা একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম, যেটা হচ্ছে OIST জাপানিজ ইন্টার্নশিপ প্রোগ্রাম। এখানে এই ইন্টার্নশিপের জন্য মেইনলি IELTS-এর রিকোয়ারমেন্ট নেই, এবং এটা 10 থেকে 12 উইকসের ডিউরেশনের একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম, যেটা ফুল ফান্ডেড ইন্টারন্যাশনাল ইন্টার্নশিপ। যারা জাপানে ইন্টার্নশিপের বিষয়ে ইন্টারেস্টেড তারা এই বিষয়ে অ্যাপ্লিকেশনটা করতে পারেন। সো যারা OIST জাপানিজ ইন্টার্নশিপ প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে চান তাদেরকে অবশ্যই 15 এপ্রিলের মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এরপর যেটা সেটা হচ্ছে ADB স্কলারশিপ প্রোগ্রাম। আমরা জানি যে প্রত্যেক বছর প্রায় 300-র মতো স্কলারশিপ দেওয়া হয় ADB থেকে, এবং এই স্কলারশিপে যারা মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে চান, ফুল টাইম ক্যাম্পাস বেসড মাস্টার্স প্রোগ্রাম, তারা এই ADB স্কলারশিপ প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে 25টা ইউনিভার্সিটি রয়েছে এবং 9টা ডিফারেন্ট কান্ট্রি রয়েছে, অর্থাৎ আপনারা বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে সিলেক্ট করে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন ADB স্কলারশিপ প্রোগ্রাম মাস্টার্স প্রোগ্রাম করার জন্য। তো মেইনলি যারা ICCR স্কলারশিপ ইন্ডিয়াতে অ্যাপ্লিকেশন করতে চাইছেন, যারা অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে চাইছেন, কিংবা মাস্টার্স প্রোগ্রাম নিয়ে ADB স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে চাইছেন, তাদেরকে অবশ্যই এই মাসের মধ্যেই অ্যাপ্লিকেশনগুলো করতে হবে। ADB স্কলারশিপের যে প্রোগ্রাম সেটা হচ্ছে 30 এপ্রিল 2022 অ্যাপ্লিকেশনের ডেডলাইন। সো আজকে যে তিনটা স্কলারশিপের কথা বললাম, এই তিনটা স্কলারশিপে বাংলাদেশি স্টুডেন্টদের কাছে বেশ পরিচিত নাম, একটা হচ্ছে ICCR, একটা অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ, এবং একটা হচ্ছে ADB জাপান স্কলারশিপ প্রোগ্রাম। তো এই তিনটা স্কলারশিপের জন্য যারা অ্যাপ্লিকেশন করতে চান তাদেরকে অবশ্যই এপ্রিল মাসের মধ্যেই ডকুমেন্টেশন রেডি করতে হবে, এবং সুন্দর মতো অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। এছাড়াও আরও অনেকগুলো স্কলারশিপ রয়েছে যেগুলোর অ্যাপ্লিকেশনটা অনগোয়িং রয়েছে, যেগুলোর এপ্রিল পর্যন্ত আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো, বা নেক্সট মান্থেও গিয়েও অ্যাপ্লিকেশন করতে পারবো, সেগুলো পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। বাট যেহেতু খুব নাম করা বা পরিচিত স্কলারশিপ বলা যায় ICCR, অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ এবং ADB স্কলারশিপ, এই পরিচিত তিনটা স্কলারশিপের কথাই বললাম এবং একটা ইন্টার্নশিপ প্রোগ্রামের কথা বললাম, যেগুলোতে আমাদেরকে এপ্রিলের মধ্যেই অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তো যারা স্কলারশিপ নিয়ে বাইরের দেশে পড়তে চাইছেন, এবং যারা চাইছেন যে নিজে নিজেই সব কিছু ডকুমেন্টেশন রেডি করবেন, নিজে নিজে অ্যাপ্লিকেশন করবেন, নিজের হায়ার স্টাডির সম্পূর্ণ কাজ নিজেরাই করবেন, তাদের জন্য শুভকামনা রইল। আশা করি আপনাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হবে, আপনারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা মেনটেন করে অ্যাপ্লিকেশন করবেন, এবং অ্যাপ্লিকেশন করার পর স্কলারশিপের জন্য এলিজিবল হবেন। সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।